পুজোর বাকি আর মাত্র কটা দিন, আর পুজোর আগে নিজেদেরকে কিভাবে সাজাবো সেই নিয়ে একটা প্ল্যানিং চলতেই থাকে। আর আজ আমার স্পেশাল গেস্ট সম্পূর্ণা লাহিড়ী, ওয়েলকাম তোমাকে। পুজোর আগে আমরা সকলেই চাই নিজেদেরকে সাজাতে, মানে এই যেমন দুজনে একটু সেজে আছি, আর একটু ভালো নিজেদেরকে কিভাবে সাজানো যায়, এবং সেটা সিলভার জুয়েলারি দিয়ে, কারণ আমার এবং সম্পূর্ণাদের দুজনেরই পছন্দ সিলভার জুয়েলারি। আজকে আমরা এসেছি গোল পার্কের করিশমাজে, তো দেখে নেওয়া যাক কি কি কালেকশন রয়েছে। তোমার এখানে না কথা বলে আমার মনে হয় তাড়াতাড়ি ভেতরে গিয়ে দেখা উচিত কালেকশনটা কি কি আছে না আছে। না পুজোর সময় আমরা সকলেই চাই নিজেদেরকে ভালো রকম ভাবে সাজাতে, এবং কোন জামার সঙ্গে ম্যাচ করে কোন গয়না পরবো সেটা আমাদের মাথায় চিরকালই থাকে। আর সেটা যদি রূপোর গয়না হয় সেটার কথা নেই, আর এরকম কোন স্টোরে এসে পৌঁছলে ঠিক যেমনটা সম্পূর্ণাদি মানে চোখ ধাঁধিয়ে গেছে না কালেকশন দেখে। অ্যাকচুয়ালি মানে বিং এ ওম্যান অলওয়েজ জুয়েলারি তো পছন্দই ছোটবেলা থেকে, আমি জানি না খুব কম মেয়ের হয়তো হবে পছন্দ নয়, বাট জেনারেলি মেয়েদের জুয়েলারি পছন্দ হয়। আর আমার পার্সোনাল ফেভারিট সিলভার, আমি নিজেরও আমার কালেকশন আছে, কিনতে ভালোবাসি অক্সিডাইজ সিলভার, ওই একটু একটু ডার্ক টোন মানে একটু ওই ওই সিলভার আমার খুব পছন্দ। আর আজকে আমাকে যেভাবে সাজিয়েছে করিশমাজ, মানে সিলভারের মধ্যে আরও কুন্দনস দেওয়া, পার্লস দেওয়া, কিছু নেকলেসেস। এই তো পুরো কুন্দন উইথ পিওর সিলভার আর পার্ল সেটিং করা আছে, দিস ইজ ভেরি মাচ ইন ফ্যাশন এই পুজোর জন্যে। তো এটা তাই জন্য ওনার উপরে খুব মানাবে, আর সবার উপরে দিস ইজ সামথিং ভেরি ভার্সেটাইল, তো এটা সবার উপরে যাবে। আচ্ছা, এবারের যে জুয়েলারিটা সেটা তুমি একটু ডিসক্রাইব করো যে কি রয়েছে। এটা হলো তোমার রিয়েল টারকোয়েজের সঙ্গে সেট ইন পিওর সিলভার, আর পুরো এটা তো নবমীর মতন পরা যায়, সো দিস ইউ ক্যান ওয়ার ইট ফর উইথ আ নাইট আউটফিট অলসো ওয়েস্টার্নের সঙ্গে, আর এটা শাড়ির সঙ্গেও চলে যাবে। আমার তো দারুণ লেগেছে, আর এরকম জুয়েলারি আর আমি আজকে যে পরেছি শাড়ি, মানে টোটাল আউটফিট অ্যাকচুয়ালি এটা সন্দীপ জয়সওয়াল করে দিয়েছে আমাকে। তাহলে পুজোর আগে পছন্দের পোশাকের সঙ্গে পছন্দের রূপোর গয়নায় নিজেকে সাজাতে হলে একবার আসা যেতেই পারে করিশমাতে। ক্যামেরায় সুখেন কোলের সঙ্গে পারমিতা, নিউজ টাইম।